নমস্কাৰ এই মুহূৰ্তত আন এটা খবৰ লৈ আহিছো। কোভিডত যি কেগৰাকী লোকে বা যিসকল মহিলাই স্বামীক হেৰুৱাইছিলে তেওঁলোকৰ বাবে ৰাজ্য চৰকাৰৰ আৰ্থিক সাহাৰ্যৰ এক আঁচনি এককালীন সাহাৰ্য প্ৰদান কৰিব ৰাজ্য চৰকাৰে আৰু বিজ্ঞাপন যোগে তেওঁলোকে এই কথা জনাইছে। আমি জনাই আছো এই মুহূৰ্তত কোভিডত স্বামী হৰা মহিলাসকললৈ এই মুহূৰ্তত এটা ভাল খবৰ আছে, কিয়নো তেওঁলোকে লাভ কৰিব চৰকাৰৰ আৰ্থিক সাহাৰ্য। মুখ্যমন্ত্রীর কোভিড 19 বিধবা সাহায্য আসনের অধীন 2,50,000 টাকার এককালীন বিত্তীয় সাহায্য লাভ করব। কি কি যোগ্যতা থাকিব লাগিব, কেনেকৈ আপনাদের এই আসনির আবেদন করব লাগিব আমি জানাই আছো এই মুহূর্তত সেই খবর। হিতাধিকারী সকল অসমৰ স্থায়ী বাসিন্দা হব লাগিব, হিতাধিকারী অসমৰ স্থায়ী বাসিন্দা হব লাগিব, মৃত্যুর সময়ত হিতাধিকারীগৰাকীৰ স্বামী কোভিড পজিটিভ থাকিব লাগিব, রাজ্যিক পর্যায়ের কোভিড টেস্ট অডিট বোর্ডর দ্বারা প্রমাণীকৃত হব লাগিব, হিতাধিকারীগৰাকীৰ বার্ষিক আয় বা তেওঁৰ পৰিয়ালৰ 5,00,000 টকার অধিক হব নালাগিব, অরুণোদয় বিধবা পেনশন আসনির হিতাধিকারীও পাব এই আসনির সুবিধা, সরকারি কর্মচারী বিধবাসকলক এই আসনি বিধবাসকলে এই আসনির সুবিধা নাপাব, তেওঁলোকে সরকারি নিয়ম অনুসৰি পাৰিবাৰিক পেনশন লাভ কৰিব। এই আসনির বাবে প্রয়োজনীয় নথিপত্রসমূহ কি কি, সেই নথিপত্রসমূহ হৈছে প্রতিটো যোগ্যতার শর্ত পূরণের উপায়ুক্তর প্রমাণপত্র লাগিব, অর্থাৎ প্রতিটো উপরুক্ত যি যোগ্যতার শর্ত সেইসমূহ পূরণ কৰিব লাগিব, একাউন্ট নম্বর লাগিব, ব্যাংকের নাম, শাখা, IFSC কোড লাগিব, আর কেনেকৈ রূপায়ণ হব এই আসনি, NSM-ৰ তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি হিতাধিকাৰী তালিকা প্ৰস্তুত কৰা হ'ব, যোগ্যতাৰ চৰ্তাৱলী অনুসৰি পৰীক্ষা কৰা হ'ব তালিকা, তাৰ পাছত হিতাধিকাৰী একাউণ্টলৈ ধন হস্তান্তৰ কৰা হ'ব, যদিহে কোনো তথ্য মজুত থাকিলেও যদি তেওঁৰ তালিকাত নাম নাথাকে তেন্তে জিলা উপায়ুক্তৰ ওচৰত দাখিল কৰিব পাৰিব অভিযোগ। ৰাজ্য চৰকাৰে বিজ্ঞাপন যোগে জনাইছে এই কথা। কোভিডত স্বামীহাৰা মহিলালৈ চৰকাৰৰ আৰ্থিক সাহায্য, কিন্তু কেনেকৈ আবেদন কৰিব বা কোনসকলে লাভ কৰিব এই আসনির ধন, মুখ্যমন্ত্রীর কোভিড 19 বিধবা সাহায্য আসনির অধীনত 2,50,000 টকাৰ যি এককালীন বিত্তীয় সাহায্য আৰু এই আসনির বাবে যোগ্যতা থাকিব লাগিব, এই সকলের যোগ্যতা সমূহ হৈছে হিতাধিকারী অসমৰ স্থায়ী বাসিন্দা হব লাগিব, যিসকল হিতাধিকারী এপ্লিকেশন করব তেওঁলোক অসমৰ স্থায়ী বাসিন্দা হব লাগিব, আর মৃত্যুর সময়ত হিতাধিকারীগৰাকীৰ স্বামী কোভিড পজিটিভ হয়ে তেওঁ মৃত্যু হওয়া প্রমাণ থাকিব লাগিব, লগতে রাজ্যিক পর্যায়ের কোভিড টেস্ট অডিট বোর্ডর দ্বারা প্রমাণীকৃত অর্থাৎ প্রমাণপত্র লাগিব, হিতাধিকারীগৰাকীৰ নিম্ন আয়ৰ হ'ব লাগিব বা তেওঁৰ পৰিয়ালে 5,00,000 টকাৰ আয় অধিক আয় কৰা হ'ব নালাগিব, অরুণোদয় বিধবা পেনশন আসনির হিতাধিকারীও এই আসনির সুবিধা লাভ কৰিব, সরকারি কর্মচারী বিধবাসকলক এই আসনির সুবিধা দিয়া নহ'ব, তেওঁলোকে সরকারি নীতি নির্দেশনা অনুসৰি পাৰিবাৰিক পেনশন লাভ কৰিব, যিসকলৰ স্বামী সরকারি চাকরি করে আর তেওঁলোকৰ কোভিডত প্রাণ গৈছে সেই সকলৰ মহিলাই পেনশন লাভ কৰিব সরকারি নীতি নিয়ম অনুসৰি, আৰু এই আসনির বাবে প্রয়োজনীয় নথিপত্র সমূহ হৈছে প্রতিটো যোগ্যতার শর্ত পূরণ করা উপায়ুক্তৰ দ্বারা প্রমাণিত এখন প্রমাণপত্র লাগিব, প্রমাণপত্রৰ লগতে ব্যাংকৰ একাউণ্ট নম্বর, IFSC কোড, ব্যাংকৰ নাম, শাখা ইত্যাদি দিব লাগিব, আৰু এই আসনির রূপায়ণৰ ক্ষেত্ৰত কিছু তথ্য আমাৰ হাতত আহি পৰিছে যিহেতু আৰু NSM-ৰ তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি হিতাধিকাৰী তালিকা প্ৰস্তুত কৰা হ'ব, আৰু যদিহে হিতাধিকাৰীসকলে যিসকলে তেওঁলোকৰ যোগ্যতাৰ চৰ্তাৱলী অনুসৰি পৰীক্ষা কৰা হ'ব তালিকা, আৰু যিসকলে তেওঁলোকৰ একাউণ্টলৈ ধন হস্তান্তৰ কৰা হ'ব, কিন্তু যদিহে নাম তথ্য সকলো দিয়াৰ পাছতো নাম তালিকাত উল্লেখ নাথাকে তেন্তে তেওঁলোকে জিলা উপায়ুক্তৰ ওচৰত অভিযোগ দাখিল কৰিব পাৰিব।